भंडारी ओरे राता निशा ओरे अल्लाह रो निजे मरो निजे अल्लाह को अल्लाह जाते निशे गिये अमर होइया राय खाजा जावा जाए, शेरी बारी जागे रोए, पागले रो जाए, गोरी जाता बन
মনে তুমি ইষ্ট দয়াল খাজা তাই ধরিয়া বলে এবার পাওয়া মারে সাজা তাই ধরিয়া করি তাই তাকাই অনেক ক্ষণ উপর দিকে মাথা গড়ি কোথাইলে যখন পাগলা গেছে গায়ে ভইয়া নাই রে আসে কাছে পাগলা নিজে টাকা দিছে তাই সাতা বলে গেছে হাজার লোভে হাইবে গড়ি আজাবে হারাইলি ঈশ্বর ছাড়া দেয় না ভরা খাজা আল্লাহর ওলি টাকার লোভে হাইবে গড়ি আজাবে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ভরা খাজা আল্লাহর ওলি আল্লাহর ওলি খাজা বাবা যে করে না বিশ্বাস নামাজ সোজা হক জাকাত সবই সর্বনাশ আল্লাহর ওলি রাজি বাবা আল্লাহর ওলি ভাঙ দাবি যেই করে না বিশ্বাস নামাজ সোজা হক জাকাত সবই সর্বনাশ আল্লাহর ওলি তারা মশা যেই করবে না বিশ্বাস নামাজ সোজা হক জাকাত সবই সর্বনাশ সবাই ছোট বোন নতুন গান শিখছে আপনাদের সবার কাছে দোয়া চায় নাম হচ্ছে নিশিদাবান আমাকে অনেকগুলো টাকা এবং একটি মালা যে আমাকে উৎসাহিত করেছে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো মনের একজন শিল্পী একজন খাঁটি মানুষ যেন গড়ায় ভালো শিল্পী হতে হবে বাবা বড় শিল্পীর তো অভাব নাই ও বাবা জগতে ভালো শিল্পী খুবই অভাব কি কথা ঠিক কি না বড় শিল্পীর অভাব নাই ভালো মনের শিল্পীর খুবই অভাব আমরা বাউন আমরা নাম দিয়েছি আমরা গান করি মানুষ আমাদেরকে ভালোবাসে কিন্তু মাঝে মধ্যে একটু চিন্তা করি এই ভালোবাসার দান কি আমরা দিতে পারি মূলের ঘরে মনে হয় না আমরা ভালোবাসার দান দিতে পারি তবু যে মানুষ আমাদেরকে ভালোবাসে এটাই আমাদের অনেক পরিপূর্ণ পাওয়া আমার এই গানটা আমাদের সেই মানিকগঞ্জের মহারাজ আবুল সরকার সাহেবের লেখা যার অসংখ্য গান আছে যিনি হলেন রশিদ সরকার সাহেবের উত্তরসূরি বা ওই সিলসিলা থেকে উনি আসছেন তার গানের মাঝে বলে আল্লাহ অলির নাই রে মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া র আমি গানটা গাইতেছি অনেকে মনে মনে কয় এটা একটা গান হইল হ্যাঁ বাবাই বলে মরে নাই মরে নাই কি কই বাবাই মরে নাই হ্যাঁ এখানেই তো বুঝতে হবে আল্লাহর খাতি ওলি যারা তাদের কখনো মরণ হয় না এটাই হাদিসের মাধ্যমে আসছে আল্লাহ বলে অলা আউলিয়া হে লাইয়া মতু অর্থাৎ আল্লাহর অলিগণের কখনো মরণ হইতে পারে না আল্লাহ কোরআনের মাধ্যমে বলছে আমার বন্ধুদের যারা মৃত বলে অর্থাৎ আমি আল্লাহ হইতে আমার বন্ধুদেরকে যারা পৃথক করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ নিজে কোরআন দিছে নিজে কোরআন পাঠাইছে ওই কোরআন আপনি পড়েন আমি পড়ি
কিন্তু আপনি বুঝেন একটা আমি বুঝি আরেকটা হ্যাঁ তাই তো হ্যাঁ একই স্কুলে আপনিও পড়েন আমিও পড়ি একই বই আপনিও পড়েন আমিও পড়ি পয়রা হয় কেউ জানি আমার পয়রা হয় কেউ অজ্ঞানী কিন্তু মূলের ঘরে বুঝতে হবে আল্লাহ কি বলছে প্রত্যেকটা ওলি আউলিয়াকে আমরা মানতে হবে আমি জানি না এখানে কেনা মশার কতজন ভক্ত আছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে বাবা এখানে অনেক মানুষ আছে যারা গান শুনতে ভালোবাসে কিন্তু মাজার বিশ্বাসী না কি কথা ঠিক কিনা আছে অনেক আছে আছে না এরকম আছে যারা শিল্পীকে দেখার জন্য আসছে শিল্পীর গান শোনার জন্য আসছে কিন্তু তারা মাজার কি বিশ্বাস করে না করে না আমার একজন আছে এরা কই গান বাজনা না জায়েজ গান বাজনা কোনো জায়েজ না বহু ধরনের মানুষ একটা আসরের ভিতরে আসে কিন্তু বাবা মন্দটাকে রেখে ভালোটাকে গ্রহণ করতে হবে আমি একটা কথাই বলবো এখানে যারা আল্লাহর ওলির দরবারে আসছেন জানি না কার মনে কি আছে কিন্তু কখনো আল্লাহর ওলিদের সাথে দিমাগ করবেন না আমার একজন ভাই বলছে আমি হয়তো বা কায়ুম ভাই অনেকেই বলছে এখানে যারা ঘোষণা দিছে যে এই দরবারটা কিন্তু একটা গরম দরবার কেরামশার দরবারটা কিন্তু পবিত্র দরবার এই দরবারে এসে কেউ এই দরবারে না বাংলাদেশের যত বড় বড় দরবারে যাবেন আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা তাদের সামনে গিয়ে কখনো নিজের মনের ভিতরে কটু কথা আল্লাহর ওলিদেরকে নিয়ে বলবেন না আল্লাহর ওলিরা সত্য এটার প্রমাণ খাজা বাবা নিজে দিয়ে গেছে বড় পীর নিজে দিয়ে গেছে হাজার হাজার প্রমাণ আছে শুধু একটা দুইটা প্রমাণ না আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে হবে তাই বলবো কখনো ওলিদেরকে মৃত্যু বলবেন না আল্লাহর ওলিরা কখনো মরে না আল্লাহ বলছে আমার বন্ধুদের কোনো মরণ নাই আমার বন্ধুরা আমার জাতের সাথে লয় হয়ে যায় কোরআনের কথা কোরআনকে কখনো অস্বীকার করা যাবে না তাই এখান থেকেই বলছে আরে আল্লাহর ওলি নাই রে মরে নিচে আল্লাহই কয় আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়